আমি জাস্ট ওইটাকে তুলে ওনার দিকে যাব, ওই সময় বলে যে আমার নিউক্লিয়ার পাওয়ার চলে আসছে। আমার একটা জিনিস মনে হয়, জীবনে যদি মানুষ কিছু দিতে চায়, পাওয়ার চেয়ে যদি দেওয়ার ইচ্ছাটা বেশি হয়, তাহলে উপরিওয়ালা ঠিকই ওইটা কিন্তু পূরণ করে। সত্যি কথা বলি, চারবার বলেন, তিনবার বলেন, পাঁচবার বলেন, আমি কিন্তু মন্ত্রী হতে পারিনি, এটা আমার ধারণা। আমি সরাসরি আপনাদের সামনে বলতে চাই যে আসলে মন্ত্রী কী জিনিসটা আমি আজ পর্যন্ত বুঝি নাই। একটাই বুঝি যে আসলে একটা কাজ করার বড় সুযোগ পাওয়া যায়, দেশের জন্য কিছু করার একটা সুযোগ পাওয়া যায়, এর বাইরে এটা আমার কাছে অন্য কিছু মনে হয় না। এবং সেই জায়গায় আমি প্রথমবারও বলি নাই যে আমাকে মন্ত্রী করা হোক, দ্বিতীয়বারও বলি নাই, তৃতীয়বারও বলি নাই, চতুর্থবারও বলি নাই। এখন আমি জানি না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোন দূরদৃষ্টি থেকে বারবার টেনে আনা হয় আমাকে। আমার এবার একটুখানি ইচ্ছা ছিল যে যদি এই প্রকল্পটাকে চালু করে যেতে পারতাম, তাহলে মনে হতো যে একটা কাজ শেষ করে গেলাম, এইটুকু ভেতরে ছিল। কিন্তু তারপরে আমি যা বলি নাই বা প্রকাশ করি নাই যে আমাকে আর একবার চান্স দেওয়া হোক, কিন্তু উপরে একজন পদে বসে এইগুলো খেয়াল করেন। আমি একদম খোলাখুলি কাহিনীগুলো বলি, কী করে এটা এই অবস্থায় আসলো বলে মনে হলো আমার। যেটা হলো, নির্বাচন শেষ, রেজাল্ট হয়ে গেছে, এবং সেই দিন আমাদের সেন্ট্রাল কমিটির মানে আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে বড় বড় নেতারা ফুলের মালা নিয়ে, বিশাল বড় একটা ফুলের এ নিয়ে ওনারা গেছেন পিএম এর কাছে দেখা করতে এবং ওনাকে সব সম্বর্ধিত করার জন্য। তো আমার কী যেন মনে হলো, আমি অবশ্যই জানতামও না এটা, আমি এসএসএফ এর চিফকে ফোন করেছিলাম, ও কারণ প্রচুর খেটেছে বেচারা এই নির্বাচনের সময়। আপনারা দেখেছেন প্রাইম মিনিস্টার অনেক জায়গায় গেছে এবং এই লোকটা একদম ছায়ার মতো ওনার সাথে লেগেছিল, এবং আমার খুব স্নেহের মানুষ, ওই জন্য আমি ভাবলাম যে তাকে একটা অন্তত কংগ্রেচুলেট করি যে ভাই তুমি অনেক খাটছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওকে টেলিফোন করলাম, সে বললো আপনি কোথায় স্যার, আপনি এখনই তাড়াতাড়ি গণভবনে আসেন। তো আমি ঠিক না বুঝেই 27 নম্বরের কাছাকাছি ছিলাম, ওখান থেকে একটা ফুলের ছোট্ট একটা বুকে নিয়ে আমি ভাবলাম যে যদি যাচ্ছি, যখন পিএম এর সাথে যদি দেখায়, অন্তত এই এটা দিয়ে ওনাকে একটু সম্বর্ধিত করার চেষ্টা করব। তো ওইভাবে এসে ঢুকলাম, দেখি যে বিশাল বড় একটা ইয়ে নিয়ে আমাদের নেতারা ওখানে বসে আছেন। ওনার উনি আবার বিদেশিদের সাথে কথা বলছিলেন, তারপরে উনি ওকে ওদের কথা শেষ হওয়ার পরে উনি আসলেন এবং ওরা সবাই মিলে একটা বিশাল বড় ফুলের এ নিয়ে ওনাকে কংগ্রেচুলেট করলো। তো তখন আবার এসএসএফ এর চিফ আমাকে বললো যে স্যার আপনি আপনারটা দিয়ে দেন। তা আমি জাস্ট ওইটাকে তুলে ওনার দিকে যাব, ওই সময় বলে যে আমার নিউক্লিয়ার পাওয়ার চলে আসছে। দ্যাট ওয়াজ এন ইন্ডিকেশন আমার মনে হয়েছে। তো আমার একটা জিনিস মনে হয়, জীবনে যদি মানুষ কিছু দিতে চায়, পাওয়ার চেয়ে যদি দেওয়ার ইচ্ছাটা বেশি হয়, তাহলে উপরিওয়ালা ঠিকই ওইটা কিন্তু পূরণ করে।